বুধবার বিকেলে অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে ভক্তদের প্রশ্নের জবাবে বিভিন্ন কথা বলেন। এ সময় অপু আরও বলেন, ভাবি নামে আমাকে খুব কম মানুষই ডাকেন। ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্রে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে অপু বলেন, আমার স্বামী, সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার। তাই একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারবো না। অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব। মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি রাজনীতির প্রচারণায়। লাইভে তার সঙ্গী ছিল ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস। রাজনীতি ছবিটি হিট হলে দর্শকদের সঙ্গে গেট টুগেদার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপু। তিনি বলেন, রাজনীতি হিট করানোর দায়িত্ব দর্শকদের। ছবিটি যদি হিট হয় তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব, তাদের নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করব। এক প্রশ্নের জবাবে শাকিবের স্ত্রী বলেন, আমি হলাম ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দিদি, বলা যায় দিদি নাম্বার ওয়ান। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশ লোকেরাও দিদি বলে ডাকে আমাকে। সাকিবের একজন ক্লোজ মানুষ আছে যার নাম মনির, সে আমাকে ভাবি না বলে দিদি বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবরাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে অপু অভিনীত ৬৮তম চলচ্চিত্র। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, সাবেরি আলম, ডিজে সোহেল, চিকন আলী প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।